একি বৃক্ষ একি বন্য এ অরণ্য এ অরণ্য যত আদিম মহাদম। চলো এখন মুখে ওঠাতে হবে, উঠে পড়ো। মহাকাল তুমি এমনি করে দাঁড়িয়ে আছো কেন? উঠে পড়ো, অল্প একটু ফটো সেশনের পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। সামনেটা কি সুন্দর! আফটার হুইস্কি ড্রাইভিং ইজ রিস্কি। এবারে আমরা গোল পাহাড় পৌঁছবো, আর একটুখানি পরেই আমরা পৌঁছে যাবো গোল পাহাড়, উইন্টার মিনি ফেয়ার। এখানে এখানে মেলা চলছে, মেলা মেলা দিল কা ষোলো আনা বাঙালি আনা, ষোলো আনা বাঙালি আনা, মেলা দিল কা। হ্যাঁ, ওই তো উইন্টার মিনি ফেয়ার, ওই তো রিয়ালার্স অ্যাক্সিডেন্ট হাট। হ্যাঁ, নাগরদোলনা, নাগরদোলনা। আমার ফুয়েল মিটারটা চরমভাবে প্রবলেম দিচ্ছে তো। হ্যাঁ, এটা একবার দেখাচ্ছে, ওটা একবার দেখাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কখনো দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে এস, কখনো দেখাচ্ছে ট্রিপে। বৃন্দাবন বোর্ডিং স্কুল, দেখো বৃন্দাবন বোর্ডিং স্কুল। শিওর গোল পাহাড় আইগুলা, আইগুলা রে আইগুলা, গোল পাহাড় আইগুলা। পুকুরটা শুকিয়ে গেছে, এখানে পানিগুলা পুকুর আছে, ছোট্ট পুকুর, সে কি অসাধারণ দেখতে। শুনছো, এই এইটুকু একটা ছোট্ট পুকুর আছে বাঁধিকে, সে কি অসাধারণ দেখতে। না না, ও না, অতটা মানে অতটা সে পুকুরটা কোথায় গেল? দেখো বাঁদিকে মাঠ, মাঠের উপরে বাড়ি, ওখানে মনাস্টারি, মনাস্টারি। আমি যদি এটা ওকাইতিটি এস্টেট, এটা হচ্ছে ওকাইতিটি এস্টেট। এরপরে হচ্ছে, এরপরে আসবে গোপালধারা। ওই দেখো ওটা ওয়াচ টাওয়ার, বাড়িটা দেখো কি সুন্দর বানিয়েছে। এই যে পুকুর, এইখানে একটা ছিল, এই তো পুকুরটা বললাম, ছোট্ট পুকুর, দেখেছো ছোট্ট একটা পুকুর, কিন্তু হেভি সুন্দর দেখতে ছোট্ট পুকুর। চলো চলো যাওয়া যাক। এটা এটা আবার এই যে সামনে, এটা এটা একটা ভিউ পয়েন্ট, এখানে সব টুরিস্টরা দাঁড়ায়। গোল পাহাড় বলে, গোল পাহাড়, এটা দেখো না সব পাহাড়গুলো গোল। ষোলো আনা বাঙালি আনাটা আমি আজ অব্দি কোনোদিন খুঁজে পেলাম না। মানে একটা তো রেস্টুরেন্ট তো লেখা টেখা থাকবে, তো হাফ কিলোমিটার অব্দি দেখতে পেলাম, তারপর দেখতে পেলাম। দুটো বাইক নিয়ে যাচ্ছে, খারাপ হয়ে গেছে নাকি? চা বাগানগুলো দেখো, দেখছো? মানে ছবির মতন সুন্দর বলে না, এই জায়গাটাতে ছবি তোলে না এমন মানুষ না, নেই ভূ ভারতে নেই।
good morning guys. বেশ ঠান্ডা। এই যে মৌসুমী তুলছে। হ্যালো। আমরা অ্যাকচুয়ালি এরকম ভিডিও কোনোদিন বানাইনি আজ অবধি। মানে স্মৃতিও করে চলে এলাম। আমাদের নিজেদের অন্তত চ্যানেলে মানে চ্যানেলটা খুলেছি বেশ কয়েকদিন হলো। ঠিক আছে, আমরা মানে একদমই বিগিনার বলতে পারো, একদমই বিগিনার। ঠিক আছে, জাস্ট স্টার্ট করছি। তো লাইক করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো। আর যদি কোনো ইনফরমেশন চাইলে আমাদেরকে মানে কমেন্ট বক্সে লিখতে পারো। ঠিক আছে, আমি যেহেতু দার্জিলিং সিকিম নিয়ে যে কোনো ইনফরমেশন যদি লাগে, রাইড রিলেটেড হোক বা সিম্পল, তোমরা যদি কেউ ঘুরতে আসো তো জাস্ট কমেন্ট বক্সে লিখে জানিও, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি শিলিগুড়িতে থাকি, মৌ হাওড়ায় থাকে। ঠিক আছে, তো ও মানে খুব তাড়াতাড়ি শিলিগুড়ি শিফট করছে। তো যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, মানে একটা যতটা পারবো হেল্প করে ইনফরমেশন। তো আর কি বলবো, দিস ইজ অল। চলো আজকের মতন রাস্তায় দেখা হচ্ছে। বৃষ্টি হবে, খুব তাড়াতাড়ির মধ্যে বৃষ্টি হবে। পুরো কালো করে মেঘ করেছিল, মনে হচ্ছে আজকে শিলিগুড়িতেও বৃষ্টি হবে। রাত্রেবেলায় তাহলে খিচুড়ি আর মাছ ভাজা। বাহ, সুন্দর কাদা ছিটিয়ে চলে গেল। হ্যাঁ, ভিডিও হচ্ছে আর তুমি গাল দিচ্ছ। বাহ সুন্দর, জামের জুতোটার অবস্থা দেখো একবার। নাও দিস ইজ কল্ড রিয়েল অ্যাডভেঞ্চার। চ্যানাচুরের মতনই লাগলো শুনতে, অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি রেস্কিউ অপারেশনে। রেস্কিউ অপারেশনটা আছে, তার আগে গুড মর্নিং বলে দিই সবাইকে। তো এখন আমরা যাচ্ছি, তা অসাধারণ, দেখো সামনে কথা দেখো, নিচে তিস্তা, উপরে পাহাড়। নিচে তিস্তা, ওপরে রাস্তা। এই যে কত রাইডাররা ফিরছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা এখন যাচ্ছি রেস্কিউ অপারেশনে। রেস্কিউ অপারেশনটা কী এবং কার জন্য সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তিনটে বাইক, তিনজন রাইডার, কালকে দুটোর সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছে। ঠিক আছে, এখন দুপুর ১:১৩ বাজে, এখন ওরা ৩টা বাজে ক্রস করে। তো এটাই আমরা জানতে যাচ্ছি যে ওরা কেন এখনো তিস্তা বাজার ক্রস করেন। কিন্তু তার আগে এই এই ওয়াটার ক্রসিং, এমন মনে হলো আমরা ছোটো দ্বারা বড় দ্বারা সব একসাথে ক্রস করে গেলাম। তোমার জুতোর কি ভাড়াটা লেগে গেছে দেখি? হ্যাঁ দেখো, আমারটা দেখো এখন। হয়ে যায়
কাদা মাখামাখি রাস্তাতে আমরা যাচ্ছি, কি না রেস্কিউ অপারেশন করতে পাওয়া যায়। কালীজোড়া এই বাঁদিকের রাস্তা উঠে যাচ্ছে সিটং, এইটা নয় আর আগেরটা সিটং হল দ্বারা। তিস্তা বাজারের পথে ওদের হোটেলের লোকেশনটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাদুলা খান। এই জায়গাটার রাস্তা সবদিনই খারাপ ছিল, আছে, থাকবে। এই জায়গাটা এমন একটা জায়গা কোনোদিন ঠিক করলেও হয় না, আজকে ঠিক করলো তো আবার পরের মাসে উপর থেকে নেমে চলে এলো। ওখানে রাইডাররা ফেসে গেছে কেন, ওখানে ঢোকাতেই বা গেছিলো কেন, সেটাকে আবার টানতে হচ্ছে কেন। এই তো হোটেল লামাদ্বীপ। হ্যাঁ, তো এদের বাইক কি আছে দেখতে তো পাচ্ছি না, কতক্ষণ লাগলো আমাদের? দুটো বাজে, 12:14 বেরিয়েছে, 1:45। ওরা দুটোয় বেরিয়েছিল, ওদের 3:45 ঢুকে যাওয়া উচিত। গাড়ি তো দেখতে পাচ্ছি না, তিনটে গাড়ি তো থাকবে। বেরোচ্ছিস বলে বেড়া, ওর জন্য আপনি কিন্তু আমি বলে দিচ্ছিলাম যে আমার গাড়ি চালানোর সময় পাইবে না। হ্যালো, হ্যাঁ কোথায়? হ্যালো, হ্যাঁ কোথায় আছো, কোথায় তোমরা? আমরা তো লম্বা দিনে চলে এসেছি, তোমাদের গাড়ি ঘরে তো দেখতে পাচ্ছি না।
আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেন কি এই বৃষ্টিটা যাওয়া সম্ভব না তো আপাতত দাঁড়া তুমি ডিসঅ্যাটেন্ড হয়ে না আপাতত তাড়াতাড়ি না ওরা আছে ওরা বেরোবে না ওরা জানি আমি ওরা বেরোবে ওরা দুটো হোটেল আগে আছে হ্যাঁ বৃষ্টিটা জোরে পড়ছে এখন সেটা বুঝতে পারছি এতক্ষণ যে গাড়ি চালাচ্ছিলাম বুঝতে পারছিলাম না হোটেলটা তো সেই ওরা কি এখানে নিউ ইয়ার মানিয়ে নেবে নাকি নামো তো ফাইনালি আমরা লামা ধিমে এসে পৌঁছলাম এটা অ্যাকচুয়ালি বালুবাখানিতে ঠিকই বলেছিলাম আমি এটা বালুবাখানিতে তো ওরা কেন আটকে আছে আর কেন যেতে পারেনি সেটা আমার মনে হচ্ছে বৃষ্টির কারণে তো লেটস সি কথা বলি তারপরে দেখি প্ল্যান প্রোগ্রাম করে যাওয়া যায় কি না আদৌ বা কতটা যাওয়া যায় আমরা এখন বালুবাখানি উনত্রিশ মাইল থেকে বেরিয়ে এরা এরা এখানে ছিল এরা বেরোতে পারছিল না এদের গাড়ি কল এরা কাল থেকে এখানে আছে কালকে দুটোর সময় বেরিয়ে এরা এখানেই ছিল তো আজকে আমরা এখানে এলাম এসে ওদেরকে চেয়ার আপ করে একটা বাইক এখানে রেখে আমরা এখন বেরোচ্ছি চলো রাস্তায় দেখা হবে তো আবার ফিরে এসেছি এখন আমরা তিস্তা বাজার প্রচন্ড জ্যাম মানে একটা অস্বাভাবিক জ্যাম আছে কেন বলতে পারবো না জ্যামটা মোস্ট প্রবলি মল্লি অব্দি আছে আমরা মাল্লি পৌঁছে গেলাম মাল্লি ঢুকছি অ্যাকচুয়ালি এখান থেকে সোজা রাস্তা গ্যাংটকের দিকে সবাই জানে ও ভেরি পপুলার তো আমরা মাল্লি ঢুকছি এখানে একটু দাঁড়াতে হবে সবাই আসবে তারপরে বেরোবো যাবে তারপরেই বেরোবো তো আমরা এখন মাল্লি থেকে জোরথাঙ্গের মাঝখানে ওদের গাড়ির জন্য ওরা ওদের দুজনের জন্য ওয়েট করছি দুজন অ্যাকচুয়ালি তিনজন দুটো বাইকে এই যে একজন আসছে একজন আসছে পেছনে আর একজন আসছে চলে এসছে গুড চলো আবার স্টার্ট দিই ঠান্ডা
এখান থেকে আমরা বাঁদিকে যাব, কারণ ডান দিকে উঠে গেলে কিতাম বার্ড স্যাংচুয়ারি হয়ে নামচির রাস্তা ওটা। তো আমরা এখন নামচির রাস্তায় যাব না,